السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মানে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি ইন্দোনেশিয়া থেকে, তো আজকে আমি আজকে আপনাদেরকে দেখাবো, আমি রেগুলার যদি হোমওয়ার্কগুলো করি আমি এগুলো একটু দেখানোর জন্য চেষ্টা করবো আর কি। তা আজকে সকালবেলা আমি নর্মালি আমার দোকান খুলি 6টার দিকে, সকাল 6টার দিকে, এবং রাত্রে প্রায় 9টার দিকেই দোকান ক্লোজ করি। এর মধ্যে দোকানের তেমন একটা ক্লোজ করা হয় না। লাঞ্চে যখন যাই, আমার রুমটা হচ্ছে কাছেই, আমার আমার দোকানের পিছনেই হচ্ছে রুম, পিছনে যে এটা দেখতেছেন এটা হচ্ছে আমার রুম। তখন আমার ওয়াইফ একটু সময় দেয়, যার কারণে দোকান ক্লোজ করা হয় না। তো এখন সকালবেলায় যে শুরু যেটা করি আমি, সেটা হচ্ছে সব কিছু আগে পরিষ্কার করি, দোকান খুলি, তারপর আমার এই সবগুলো আমি পরিষ্কার করি, সবগুলো সাজাই। তো আজকে সকালবেলায় যে কাজটা করছি সেটা হচ্ছে, রাত্রে একটু বৃষ্টি হয়েছিলো, যার কারণে এই এগুলো সব একটু বৃষ্টিতে পানি এবং ময়লা কিছু ভরে গেছে, এগুলো পরিষ্কার করলাম, পুরো ক্লিন করলে আস্তে আস্তে করে এগুলা সাজাইলাম। প্রথমে এটা সাজাইলাম, তারপরে আপনার এর একটা সাজালাম, তারপরে এর একটা, তারপরে এর একটা সাজাইলাম আর কি। এই রাখের মধ্যে আপনার আমার টয়েস আইটেম এবং মোজা, স্কুল মোজা এবং স্কুলের যে মোজা আছে এগুলো আমি ডেকোরেশন করলাম, সাজাইলাম, ক্লিন করলাম। এ রয়েছে আমার, তারপরে এই ট্র্যাকটা সাজালাম। আমি আস্তে আস্তে পরবর্তীতে সব শো করবো আপনাদেরকে। এগুলো সব ক্লিন করলাম, কোনটা কী অবস্থায় আসলো সবগুলো একটু প্রতিদিনই ক্লিন করতে হয়, কারণ প্রতিদিন কিছু না কিছু ময়লা জমা হয়ে যায়। তো এগুলো সবগুলোই ক্লিন করলাম। তারপরে এটা ক্লিক করলাম এখানে। তা আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, আজকে আমি প্রতিদিন আমার যে হোমওয়ার্কগুলো আছে আমি এগুলো প্রতিদিনই আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করবো। অনেকেই আসলে দেখতে চায় আমি প্রতিদিন আসলে ইন্দোনেশিয়াতে কী করি। তা আমি আজকে এই কাজটা করলাম, আর এখন অনেক কিছু ক্লিন করার বাকি আছে আমার, যে প্রতিদিন একটা হিসাব করি তখন কয়টা সেল হয়েছে, বা আমার দোকানে যে অ্যাকাউন্টস হিসাবগুলো আছে এগুলো আমি সবগুলোই ক্লিন করি। তো এখন আমি শুনতেছি এটা, আর পাশাপাশি আমার ওয়াইফ আমার জন্য এই যে নাস্তা দিয়ে গেছে সকালবেলা। এখানে নর্মালি এখানে এগুলো কিনতে পাওয়া যায়, কেক আইটেম, পিঠা আইটেম, আর কয়েকটা কোয়ান্টিটি দুধ, চা। এখানে ইন্দোনেশিয়াতে এটাকে তে বলে, তে, আর বাংলাদেশে এটাকে চা, আর ইংলিশে তো তে বলে, মানে তে আর তে পাই অ্যাবাউট সেম। এগুলা ক্লিন, তো এখনও অনেক কিছু ক্লিন করার বাকি আছে, এগুলো কিছু ক্লিন মানে ক্লিন করার বাকি আছে, এগুলো আস্তে আস্তে ক্লিন করবো। এটা হচ্ছে এগুলো এখনও ইনশাল্লাহ সবগুলো আস্তে আস্তে ক্লিন করবো। তা আজকের কার্যক্রম হচ্ছে এটা, আর দোকানে যখন কাস্টমার হ্যান্ডেলিং করি, আর কিছু প্রবলেম থাকলে প্রবলেম ইয়ে করি, সলভ করি। আর আমার দোকানে কোনো যদি যখন সেল হয় তখন কোনটা কী শর্ট আছে সেগুলো আবার আমার এই ডায়েরিতে লিস্ট করি, এই ডায়েরিতে, এই ডায়েরিতে আমার অ্যাকাউন্টসে এইসবগুলো করি। তো হচ্ছে আমার প্রতিদিনের কার্যক্রম। তো আমি নাস্তা করার পরে দোকানে যে কার্যক্রম আছে সেগুলো করবো। আমার কিছু স্পেশাল কম্পিউটার কিছু কাজ আছে এগুলো আমি করবো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আজকে কী কী করলাম। তো আজকের জন্য এটাই, ইনশাল্লাহ আমি প্রতিদিনই আসলে আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লাইক করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
النبي.